আপনার মোবাইলের ব্যাটারি ঠিক রয়েছে কিনা, ব্যাটারি ভালো কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? তো এটা বুঝতে হলে আপনি কি করবেন, সবার আগে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে, এই প্লে স্টোরে আপনি চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে সার্চ আইকন, আপনি এইখানে ক্লিক করবেন এবং উপরে সার্চ বারে ক্লিক করবেন। উপরে সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে লিখবেন এ ব্যাটারি নামে, এরকম একটা লিখে এখান থেকে সার্চ করবেন। যখন আপনি এটা লিখে সার্চ করবেন দেখতে পাবেন এখানে এমন একটি অ্যাপ কিন্তু চলে আসে। তো এই অ্যাপটি কী করবেন, আপনি ইনস্টল করে নেবেন। নেওয়ার পর আপনি অ্যাপটি এখান থেকে ওপেনে ক্লিক করে ওপেন করবেন। যখন আপনি এই জায়গায় অ্যাপটি ওপেন করে নেবেন এইখান থেকে দেখতে পাবেন আপনার হেলথ ইনফো, মানে ব্যাটারির হেলথ ইনফো, এটা কিন্তু গুড রয়েছে। যদি এইখান থেকে আপনার এখানে ব্যাড দেখায় তাহলে বুঝে নেবেন আপনার এই মোবাইলের ব্যাটারিটি ভালো নয়, আপনার ব্যাটারি মানে চার্জ কম থেকে গরম হয় ইত্যাদি যে সমস্যাগুলো রয়েছে এইগুলো আপনার এই ব্যাটারিতে হবে। এখান থেকে শুধু এটাই নয়, আপনি এখান থেকে ব্যাটারির সমস্ত ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এই একটি অ্যাপ থেকে।